Hello everyone. Once again, I'm Wasibari Choudhury. আমরা আজকে যাচ্ছি কভার করতে লালন চরণ ছোট। দেখি সাধুরা কি করে। ওকে, কুষ্টিয়া আমাদের লালন শাহ নামে পরিচিত। লালন শাহ, লালন শাহ, লালন ফকির, মহাত্মা লালন। শোনা যায় 1772 সালের দিকে তার আগমন এখানে, এবং সেটা ছিল 1890 পর্যন্ত। এই আর এরিফাকে দেখি কুষ্টিয়া শর্টটা, সময় শর্টটা একটু ইন্টারনেটের সহযোগিতা আপনারা নিতে পারেন জানার জন্য। এই কুষ্টিয়ার মধ্যে দিয়ে চলে আস্তে আস্তে চলে এলাম পার্কিংয়ে। ঢুকি মেলার ভিতরে তাহলে। সময় কিন্তু 4:57। মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে পার হলাম, যদি বা আমার কাছে মেলায় আসলে পরে অনেক রকম মানুষ, তার সাথে অনেক এক্সপেকটেশনস। মেলার আনন্দ সবাই তো শেয়ার করবে। ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন চেহারা, ভিন্ন ভিন্ন বেশ, স্বাধীন ট্রেড। সিকিউরিটি এখানে সব জায়গা থেকে সাধুদের আগমন। তা আমরা যাচ্ছি সাধুদের অন্দরমহলে, এবং এটা কিন্তু মাজার সবসময় মেলার সময় না অনেক সাধুদের আগমন। আর এখানে সাধু সেবা, সাধু তত্ত্বের সাধনা থেকে শুরু করে সবকিছু যেমন এখানে দেখা যাচ্ছে সুফিয়ান কালচার অফ বাংলাদেশ। সব সাধুদের আগমন একটা জায়গায় ছেউড়িয়া, কুষ্টিয়ার লালন স্যার আখড়া বাড়িতে। গুরু আর শিষ্য এর মধ্যে যে সম্পর্কটা আছে তা একমাত্র এখানেই দেখা যায়, ফিল করা যায়। জানি না ফকির লালন শাহ জি এরকম করবে কিনা, বাট শাহ জি ছিল সুফিয়ান কালচারের ইনভেন্টর বাংলাদেশে। সো জাস্ট বর্তমান কালচার সঙ্গে ওকে মাজারের ঠিক সামনে সাধুর গান ক্যাপচার না, আমি জাস্ট এনভায়রনমেন্ট ক্যাপচার করার জন্য আসছি। সো আপনারা অনেক গান শুনছেন অলরেডি, ফেসবুকে সবাই গানই পোস্ট করতেছেন, বাট নন অফ আ পারসন ইজ ওয়ারি অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট অর হোয়াট ইজ সিচুয়েটেড ওভার হিয়ার। থিয়েরি ফাঁকে দেখে নেওয়া হলো মেলা আর মাজার। থ্যাংক ইউ এভরিওয়ান।